ঘটনার তদন্ত বেড়ে পুলিশকু এক গুলি মিলিথিবা ক্রাইমব্রাঞ্চ পক্ষরু সূচনা দিয়া যাইছি জবত গুলি এক বলিষ্ঠ প্রমাণ বলি ক্রাইমব্রাঞ্চ কইছি তেবে গুলি নবঙ্ক দেহরে বাজিথিলা না নাহি তাহা অস্পষ্ট রহিতিবা ক্রাইমব্রাঞ্চ পক্ষরু সূচনা দিয়া যাইছি গত 29 তারিখরে নবদাস এক কার্যক্রমরে যোগ দেবাকু যাইথিবা বেড়ে ব্রজরাজনগর গান্ধী চকরে এসআই গোপাল দাস তাঙ্কু গুলি করিথিলে গুলিটি সিধা মন্ত্রী নবদাসক ছাতিরে বাজি পিঠি পটে বাহারি যাইথিলা এই গুলিমাড়রে নবদাসকর মৃত্যু হইথিলা যেও স্থানের গুলিমাড় হয়েছিল সেঠার খোকা মিছি হলে সমস্ত গুলি খোঁজি পাওনি ক্রাইমব্রাঞ্চ ছ দিন হলানি গুলি খোঁজি ক্রাইমব্রাঞ্চ ঘটনার পাঁচ দিন পরে গোটিয়ে গুলি মিলবা অনেক প্রশ্ন সৃষ্টি হয়েছি মিলিথিবা গোটিয়ে গুলি কেউ স্থানর মিছি সে মধ্য স্পষ্ট করিনি ক্রাইমব্রাঞ্চ তেমন গুলি এবে খোলতাড় জারি রয়েছে কুহযাচ্ছি মিলিথিবা গোটিয়ে গুলির যাঞ্চ করা বিশেষ করে সেই গুলি নবদাসকু মরা যাইথিবা গুলি না না তার যাঞ্চ করা নবদাসকু গুলিমাড় ঘটনায় ক্রাইমব্রাঞ্চকু